দুইটা প্রশ্ন আসছে, উত্তর দিব কি বাইরে দিবেন, পরে আসতেছে তাই না? এটা ভালো, ওনারা দিবেন, ওনারা দিবেন। একটা প্রশ্ন আসছে, আছে উত্তর দিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে ভোট দেয়া যাবে কি? প্রিয় ভাইরা, ভোট শব্দ হচ্ছে মত। ভোট অর্থ কি? ভোট অর্থ কি? মত। মত তো দিতে পারেন, কিন্তু কারে দিচ্ছেন, কোন জায়গায় দিচ্ছেন, এটা জানতে হবে আপনাকে। যাকে ভোট দিচ্ছেন সে যদি গুনার কাজটা করে, গুনাটাও নিতে হবে, নিবেন? তাহলে আপনি কেন ভোট দিতে যাবেন? এত বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাই নাই, আমার ভোটের জন্য কি কিছু আটকে আছে? বিশ্বাস করুন, ইমানদাররা এই ফালতু কাজের মধ্যে সময় নষ্ট করে না। ইমানদার দেখে আমার ভোটে যে যাবে অন্তত সে আবু বকর ওমর ওসমানের মতো হয় কিনা একটু দেখি না, তাহলে ভোট দিব, আমি রাজি আছি। এদেরকে যাদেরকে আপনি ভোট দিচ্ছেন, এরা কতটুকু আপনার উপকার করবে একটু চিন্তা করে দেখুন। এদের গুনাটাও আপনি বহন করতে হবে, কারণ গুনার পথটা আপনি রচনা করছেন। এদের ওখানে যাইয়ে শিরিক করলে শিরিকের কাজটা আপনাকে করতে হবে। ওখানে মাথা ঝুঁকাইলে, ওখানে যাইয়ে যদি কোনো বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছি, তখন কোনটা প্রতিষ্ঠা করছে আপনি বুঝে দেখেন। কি গণতন্ত্র? কি কুফুরি না? গণতন্ত্র কুফুরি মতবাদ। ইসলামে কোনো ইসলামী গণতন্ত্র বলতে কিছু নাই, এটা ফালতু কথা। এগুলি হচ্ছে কিরকম? ইসলামী মদের দোকান, ইসলামীয় মদের বোতল, এগুলি ইসলামের মধ্যে নাই। ইসলামের নিজস্ব সিস্টেম আছে, অন্য কিছু ধার করে ইসলাম চলে না। সুতরাং আপনি ভোট দিতে পারবেন, কিন্তু কাকে ভোট দিবেন, কি কাজে দিবেন, এটা বুঝে শুনে দিবেন, যাতে তার গুনাহটা আপনি বহন করতে না হয়, এটা ভালো করে জানেন। মত দিতেই পারেন, মত দিছে, কে দিছে? দুইটা দিন মনে রাখবেন, ওসমান এবং আলী দুইজনের মধ্যে কে খলিফা হবে আগে, এই মত দিছে ছয়জন, ছয়জনের মধ্যে মত দিছে। ওমর রাদিয়াল্লাহ আনহু ছয়জনের মধ্যে রেখে গেছে যে এরা মত দিয়ে যেটা বলে। বেশিরভাগ ভোট পড়ছে কার দিকে? ওসমান রাদিয়াল্লাহর দিকে। ওসমান খলিফা হয়েছে, মত তো দিছে তাই নাই? কিন্তু পার্থক্য হয়েছে একটাই, দুইজনেই ভালো। মত দিবেন ওই জায়গাতে যেখানে দুইজনেই ভালো, এরে দিব না এরে দিব। আপনি দেখতে পাচ্ছেন দুইটাই পশা, আপনি কারে মত দিয়ে কোন বিপদে পড়েন, তার গুনার ভাগ আপনি নেওয়ার দরকারটা কি? এত ঠেকা লেগে গেছে কেন? এই কোনোটা কাজ করতে যাবেন না। আশা করি বুঝছেন জিনিসটা, কোথায় মত দিতে হয় এটাও শিখতে হবে আমাদেরকে। মত দেওয়ার নিষেধ নাই, কিন্তু মত কারে দিবেন, কোথায় দিবেন বুঝে শুনে দিবেন। যেই ব্যক্তি জিজ্ঞাসা করে বলে আমি ক্ষমতায় গিয়ে এই এলাকায় কোনোদিন ব্যাপারটা নারীকে চলতে দিব না, এইটুকু লিখে দেখ কাগজে ফলাবে, তার ভোট দিব আমি। এই এলাকায় কোনোদিন সিনেমা হল চলতে দিব না, ভোট দিব আমি। এই হারাম কাজ চলতে দিব না, ভোট দিব, কোনো সমস্যা নেই। এটা লিখিত দেখ, এটা যেন সংসদে পাশ করে আনতে পারে, তারা চুক্তি দিব, তো নইলে ভোট দিব না, আগে করো দেখে কয়জন হাতি হয়। এই জন্য ভোট দেওয়ার আগে ওদেরকে বলে ভোট দিতে চাইতে আসছেন তো, আমার কিছু শর্ত আছে। একজন যে একটা শর্ত আপনার শুনবে না, আপনার ভোট লাগবে না, কয়ে দেবে এরকম। কারণ তারা দুনিয়াদার, এরা আপনার কাছে আখিরাতের কোনো কিছু প্রতিশ্রুতি দিবে না, শয়তান টাইপের। ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কি? ইসলামী ব্যাংকের যে পদ্ধতি, এটা আমার মোটেই জানা নেই, বুতুরে টাইপের একটা পদ্ধতি, সোজা কথা বলে দিলাম। কারণ আপনি জানেন যে এখানে এও রাখে এও রাখে, এরা যে কিভাবে লাভটা দেয় এটা কেউ বলতে পারে না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে, আমি ইসলামী ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার ব্যাপারে আমি কোনোদিন মত দিই না, সোজা কথা এটা। এবং আপনারা যারা এই প্রশ্নগুলি ওদেরকে করবেন, যারা শরিয়া বোর্ডে আছে ওদের, আমরা কোনো শরিয়া বোর্ডে থাকি না। শরিয়া বোর্ডে যারা আছে ওদের জিজ্ঞেস করবেন, দায়িত্ব আপনি নেবেন তো? আপনাকে যা দায়িত্ব নেন যে আপনি শরিয়া মোতাবেক ব্যাংকটার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন যাতে আমি টাকাটা রাখতে পারি। উনি যদি করে বলে যে আমি দায়িত্ব নিচ্ছি, তখন বলে গুনাটা ওনার কান্দ উড়াই দেন। আর যদি বলে যে আমি দায়িত্ব নিব না, ওরা দেখবে, তাহলে আপনি ওই কান্দ কেন নেবেন? নিজের খেয়ে, নিজের খেয়ে হারামের কার ঢুকে আপনার টাকাটা হারাম করার কি কায় দায়িত্ব রয়ে গেছে? সুবহানাকাল্লাহ বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইনশাআল্লাহ ভাইরা আছেন, ওনারা আর দুইজন আলেম আছেন, ওনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমি শুধু চলে যাচ্ছি আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আমরা তো শুনছিলাম, তিনি আলোচনা করছিলেন জান্নাত বিষয়ে, কিভাবে আলোচনা সৃষ্টি লাভ করবো, কিভাবে আমরা জান্নাত পাবো, কিভাবে গুণমুক্ত জীবন যাপন করবো। আল্লাহ তার ইলমে আমলে ভরপুর বারকা দান করুন সকল ভাই, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমাদের ইসলামী মহাসভার কাছে দুনিয়ার বুকে যে সমস্ত খারাপ লোকেরা আপনাকে বন্ধু হিসেবে নিয়েছিল, তারা সেদিন ইস্তাবাররা আল্লাযীনা তাবাউ মিনাল্লাযীনা তুবুর, আল্লাহ বলতেছেন যারা অনুসরণ করে চলছেন। আজ নেতা খাতা আছে না, নেতাদের অনুসরণ করছে, সেদিন নেতারা বলবো অসম্ভব, তোমাকে আমি চিনি না, একদম বেমালুম অস্বীকার করে যাবে। আল্লাহ বলতেছেন এটা ইস্তাবাররা আল্লাযীনা তাবাউ মিনাল্লাযীনা তুবুর, যাদের অনুসরণ করতো তারা বলবে আমার তোমাদের চিনি টিনি না, বলে তোমরা না আমাদের
শপথ নিয়ে আসতে বলতো কিছু হলে আমি দেখবো, আজকে কই তোমরা তো আমাদের কিছু দেখতেছো না, কিন্তু আল্লাহ বলছে তারা সেদিন আপনার থেকে হাত গুটিয়ে নিবে। দুনিয়া থাকতে যেন আপনার বন্ধুকে চিনেন, আপনার বন্ধু হচ্ছে আল্লাহ, আপনার বন্ধু হচ্ছে রাসূল, আপনার বন্ধু হবে রাসূলের যারা সত্যিকার অনুসারী, তারা সাধারণ কোনো আলেম নয়, যারা আলেমে দিন। এই মাদ্রাসা থেকে যারা বের হবে তারা আপনার বন্ধু হবে। লাভ কি? আপনি যদি কিছুই করতে না পারেন, এইখানে যে বসছেন এটাও আপনার পক্ষে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নাহনু কওমুন লা ইশকা জালিসুহুম, আমাদের সাথে বসলে কোনো ব্যক্তি কোনো হতভাগা হয় না। প্রিয় ভাইরা একটা ঘটনা বলি শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন এরকম দাস দিচ্ছে, তিনজন আসছে, একজন এসে আস্তে করে চলে গেছে যাতে করে রাসূল দেখতে না পায়, বুঝছেন তো অবস্থাটা। আরেকজন এসে ওই খাম্বার পিছনে লুকিয়ে বসে আছে, আরেকজন এসে একবার সামনে বসে গেছে দাস শোনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে উদাহরণ দিয়েছেন তিনটা, বলছেন যে এই লোকে, যে লোকে আমাদের সাথে বসে গেছে সে খাবারে অংশগ্রহণ করছে, আর যে লোক পিছনে লজ্জাবে পিছনে বসছে, ইস্তাহিয়াল্লাহু মিনহু, আল্লাহ তার থেকে, আল্লাহ তাকে লজ্জা ফেলে দূরে সরিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে লজ্জা করার কারণে দূরে সরিয়ে দিয়েছেন। আর যেই ব্যক্তি দূরে আস্তে করে পালিয়ে গেছে, আর আরাদা আরাদাল্লাহ আনহু, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাহলে আল্লাহর এই দিন থেকে, মজলিস থেকে কখনো মুখ ফিরিয়ে যাবেন না কোনোদিন, মনে রাখবেন এটা হচ্ছে আপনার দিনের সহযোগী কাজ। একজন বলল যে ইয়া রাসূলুল্লাহ, ও মুক্ত এখানে আসছে, সে বসার নিয়তে আসেনি, এমনি যাচ্ছিল বলে বসছে, বলে যে নাহনু কওমুন লা ইশকা জালিসুম, আমরা এমন একটি জাতি আমাদের সাথে কেউ বসলে কোনোদিন হতভাগা হয় না। আল্লাহ আকবার, এখানে বসলে হতভাগা হবেন না। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিনের একটা ঘটনা আপনাদেরকে বলি, তিনি একদিন দেখছেন তার সামনে একটা ছেলে বসা আছে, তিনি বলতেছেন এই আমি কি বলছি? তো বলতে পারে না, বলতে পারে না। তো বলছে তো তুমি আসছো কেন? তুমি তো আমার যা বলছি বলতে পারো না, আসছো কেন? বলছে আমি আপনার মুখে শুনেছি যে নাহনু কওমুন লা ইশকা জালিসুহুম, আমরা এমন একটি গোষ্ঠী যে আমরা এখানে কেউ যদি আমাদের সাথে বসে হতভাগা হয় না। আমি এইটা শুনে সেই থেকে আমি যাই না, যে বুঝি আর না বুঝি এখানে বসলে তো আমি সৌভাগ্যশালী হবো। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন কথাটা? সুতরাং আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের মজলিসকে ভালোবাসেন, কারণ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আমি হয়তো গুনাহগার বান্দা, কিন্তু আগে দুইজন বক্তা আছেন দেখবেন মাশাআল্লাহ, ওরা আসলেই আল্লাহর দিনের জন্য দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। এদের কোনো এখলাসের অভাব আমরা দেখি না। এই মানুষগুলি যখন আলোচনা করবে তো দেখবেন যে এরা আসলেই দিনের জন্য কাজ করে যাচ্ছে, এদেরকে ভালোবাসতে হবে, কারণ কাজটা হচ্ছে নবীদের কাজ, নবীদের কাজ আলেমরা করে, আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া। সুতরাং আপনি আমি দুনিয়ার বুকে কাদেরকে বন্ধু বানাবেন? যাদেরকে বন্ধু বানালে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে বন্ধু বানালে শরীয়তের কথা মেনে চলতে হয়। অন্য কাউকে বন্ধু বানাবেন না, যাদেরকে বন্ধু বানালে আপনার আল্লাহ দিন থেকে দূরে সরে যায় তাদেরকে বন্ধু বানাবেন না। যদি আপনি মুত্তাকিদের দলে থাকতে পারেন সেদিন আপনার কি করবে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলে ইয়া ইবাদি, বিশ্বাস করেন, ইয়া ইবাদি শোনা যে কত মূল্যবান জিনিস আপনি বুঝেন। হে আমার বান্দারা, আল্লাহর বিশেষ বান্দা হতে পেরেছেন আপনি যদি আপনি দুনিয়ার চাকচিক্য বাদ দিয়ে রব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবেসে ইবাদত করে যেতে পারেন, চোখ বন্ধ করে যেতে পারেন, সেই জায়গায় যাওয়া মাত্রই আপনার ডাক পড়বে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়া মাওলা আনতুম তাহজানুন, আমার বান্দারা, আল্লাহর দাস হওয়া সবচেয়ে বড় নেয়ামত, দুনিয়ার বুকে আল্লাহর দাসত্ব করতে পারা সবচেয়ে বড় নেয়ামত। আপনাকে যত জনে যত কিছু দেখাচ্ছে আল্লাহর দাসত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আল্লাহর দাসত্ব যদি ঠিক মতো করতে পারেন তাহলে আপনি বড় নেয়ামতের অধিকারী হবেন। সেদিন আপনাকে ডেকে বলবে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুম, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। হাসরের মাঠের ভয় কি সোজা জিনিস? হাসরের মাঠে সূর্য কদর উপরে থাকবে, এক হাত উপরে থাকবে, এক মাইল উপরে থাকবে, দুটোই শুদ্ধ, এবারও দুই অর্থ করা হয়েছে, এক মাইল উপরে থাকবে সূর্য। সেই দিন যদি আপনাকে ডেকে বলা ইয়া ইবাদি, আমার বান্দারা, আপনি সত্যিকার সৌভাগ্যবান ব্যক্তি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিব্রিল এসে বললেন যে আল্লাহ আপনাকে দুইটা অপশন দিচ্ছেন, একটা হচ্ছে আপনি রাজা হবেন এবং রাসূল হবেন,
আরেকটা অপশন হচ্ছে আপনি আল্লাহর দাস হবেন এবং রাসূল হবেন, আপনি কোনটা নেবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরীলের দিকে তাকিয়ে চাইলেন যে আপনি বলেন কি করব, ইঙ্গিত করলেন কি করব, মানে ইঙ্গিত করলেন, তিনি বললেন যে আপনি মাথা আপনি নিজেকে নুইয়ে বিনয় করুন। রাসূল বললেন যে বাল আব্দান রাসূল, রাসূল বুঝে গেছে আমি দাস হতে চাই, আল্লাহ তাআলা তাকে দাস হিসেবে উল্লেখ করেছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের বান্দার উপর যা আমরা নাজিল করেছি এই ব্যাপারে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে এরকম আয়াত নিয়ে আসো। শব্দটা কি? আমাদের বান্দা, আল্লাহর বান্দা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখনো বলি আব্দুহু ওয়া রাসূলু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, আল্লাহর দাস। সবচেয়ে বড় দাস হচ্ছে আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় বান্দা, সবচেয়ে বড় দাস আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় বান্দা। তাকে নিয়ে তিনি মেরাজে ইসরা মেরাজে গেছেন সেই কথা তিনি উল্লেখ করেছেন কোরআনে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওই আল্লাহর পবিত্রতা, তিনি তার দাসকে সফর করিয়েছেন বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। কাকে সফর করিয়েছেন? তার দাসকে। দাসত্ব বুঝেন, দাসত্ব কি বলতে হয়? দাসত্ব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে মনিবের কাছে সোপর্দ করে দিয়েছে। মন চায় ঘুমিয়ে থাকতে, কিন্তু মনিবের ইচ্ছা হয়েছে আমাকে এখন সালাত পড়তে হবে, সালাত পড়ে। দাসত্ব 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 অর্থই হচ্ছে এটা, আমার নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারবে না, মনিবের সন্তুষ্টি হচ্ছে আমার সন্তুষ্টি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন আমার বান্দার উপরে যা ফরজ করে দিয়েছি এর থেকে অন্য কিছু দিয়ে বান্দা আমার নৈকট্য অর্জন করতে বেশি নৈকট্য অর্জন করতে পারে না। ফরজ আমল দিয়ে আল্লাহর নৈকট্য বেশি অর্জিত হয়, তারপরে নফল ইবাদত করতে থাকে করতে থাকে করতে থাকে, এমন অবস্থা হয় যে আমি তার জন্য এমন হাত হয়ে যা দিয়েছে পাকড়াও করে। এর অর্থ কি? বান্দার আল্লাহ এক হয়ে যায়? হ্যাঁ না, এর অর্থ হচ্ছে এই বান্দা আমার সন্তুষ্টির বাইরে হাত বাড়ায় না, এই বান্দা আমার সন্তুষ্টির বাইরে হাত বাড়ায় না, আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে। এর অর্থ হচ্ছে আমার সন্তুষ্টির দিকে সে চলে না, সিনেমা হলের দিকে যায় না, হারামের দিকে যায় না, বাজারের থেকে প্রয়োজন পারতপক্ষে বাজার থেকে দূরে থেকে যেখানে তার কাজ নাই সেখানে যায় না, মসজিদে সময়টা কাটায়। মসজিদে সময়টা কাটালে কত লাভ আপনি বুঝেন? আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে মসজিদে সময়টা কাটালে, মসজিদে সময়টা কাটালে জান্নাত আরশের দিন আরশের নিচে আপনি ছায়া পাবেন। ওই ব্যক্তি যে মসজিদে সময়টা কাটায় তাহলে আপনার সন্তুষ্টির জায়গাতে যেন আল্লাহকে আল্লাহ আপনাকে দেখে, এটা আল্লাহ তাআলা আপনার কাছে চেয়েছেন। সেই জন্য আল্লাহর বড় দাস যিনি তিনি সালাতে দাঁড়ান। ওয়া আন্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, যখন আল্লাহর বড় দাস কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যত বেশি আল্লাহর দাসত্ব করতে পারবেন, যত বেশি আল্লাহর ইবাদত করতে পারবেন, তত বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, যদি জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে চাই, আল্লাহর প্রিয় একটা ডাক শুনতেছেন আমার বান্দা, তা তোমার কোনো ভয় নাই, তাহলে আল্লাহর দাসত্ব করে যেতে হবে। দুনিয়াতে সময়টা বেশি লম্বা নয়, 50, 60, 70 বছর বাঁচে সর্বোচ্চ, কিন্তু আখেরাতের জীবনের কত বছর বাঁচবে? 100, 200, 1 লাখ, 2 লাখ, কোনোদিন শেষ হবে না। যেই জীবন কোনোদিন শেষ হবে না, ওই জীবনের জন্য কিছু পাথেয় সংগ্রহ করে যেতে হবে। সেই দিন কি হবে? আল্লাহ কাদেরকে জান্নাতের ডাক দিবেন? ইয়া ইবাদি বলে ডাক দিবেন। আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতে ঈমান এনেছে। আল্লাহর আয়াত কি? আল্লাহর আয়াত হচ্ছে কোরআন, আল্লাহর আয়াত হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর আয়াত হচ্ছে নিদর্শন। আল্লাহর শরীয়ত নিদর্শন আছে, প্রাকৃতিক নিদর্শন আছে, যত নিদর্শন আছে আল্লাহর আয়াত আছে, এগুলির উপর তারা ঈমান এনেছে। ঈমান আনছেন বুঝেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি এসে বলছে, সাহাবি শুনছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা বেশি পছন্দ করো তা দান না করলে তোমরা কোনোদিন নেকের অধিকারী হতে পারবে না। সাহাবি এসে বলল ইয়া রাসূলুল্লাহ এই বিরহা এই কুয়া সহ এই বাগানটা আমার সবচেয়ে বেশি প্রিয়, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই যাতে করে আমি আল্লাহর কাছে নেককার অধিকারী হতে চাই। কতটুকু বিশ্বাস হলে দান করে যায়? আপনি চিন্তা করে দেখুন, আপনি আমি দান কোনটা করে জানেন? অতিরিক্ত জিনিসটা দান করি আর তারা প্রিয় জিনিসটা দান করে, পার্থক্যটা বিশাল। প্রিয় জিনিসটা তারা মনে করে এখানে দান করলে আমি ওখানে পাবো,
আর আপনি মনে করছেন যে জিনিসটা বাড়তি হয়েছে এটা দেই, যেটা মূল জিনিস আছে আমার সন্তানে পাবে। বিরাট পার্থক্য। সন্তানের চিন্তা করে তারা কাজ করে নাই, তারা আখরাতকে এত কাছে মনে করেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের অবস্থা কি ছিল জানেন? সাহাবী নিজেরা বলতেছেন তাদেরকে এমন লোক আমি পেয়েছি যদি বলতো যে আগামী দিন কিয়ামত কায়েম হবে তাদের মধ্যে আর বাড়তি ইবাদতের করার কোনো সুযোগ থাকতো না, এত বেশি ইবাদত তারা করত, এত বেশি দাসত্ব তারা করত। আল্লাহর দাসত্ব যত বেশি করবেন তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। এই দাসত্বের এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর উপর ঈমান, আল্লাহর আয়াত কোরআনের উপর ঈমান আনতে হবে, ওয়া কানু মুসলিমিন, এবং আত্মসমর্পণ করতে হবে, সম্পূর্ণরূপে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে। এটা তাওয়াক্কুলের মাসালা, আপনি আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর ইবাদতে নিজেকে লিপ্ত রাখতে হবে। কোনোদিন যদি আপনাকে অন্যদিকে দেখে আপনি তাড়াতাড়ি বলবেন এই দুনিয়া আমার থাকার জায়গা নয়, এই দুনিয়াতে আমি যা করি সব আখরাতে পাঠানোর জায়গা, ও আখরাতে পাঠাই দিতে পারলে আমার শান্তি, এখানে আমি যা রেখে যাব এটা আমার হয় পক্ষে না বিপক্ষে দুইটা একটা যাবে। বিপক্ষে কিভাবে যাবে? বিপক্ষে কিভাবে যাবে? অন্যায়ের কাজ যে রচনা করে যাবে সেই ব্যক্তি এই কাজটা অন্যায়ের মধ্যে রেখে গেছে বলে তার কবরে গেলেও শান্তি পাবে না। লক্ষ লক্ষ টাকা যারা পাচার করে চলে গেছে, তাই না, পালাই গেছে না, এখন লক্ষ লক্ষ টাকা দেশটাকে শেষ করে দিয়ে পালাই গেছে একটা মানুষ, কিছু মানুষ, এই মানুষগুলো যেই সম্পদ কুক্ষিগত করেছে ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে ফেরত না দিচ্ছে আল্লাহ তাআলার কাছে শুধু মাফ চেয়ে কাজ হচ্ছে না। কারণ হচ্ছে এটা তো মানুষের হক রয়ে গেছে, মানুষের হক ফেরত দিতে হয়, তওবার জন্য একটা শর্ত হচ্ছে মানুষের হক হলে ফেরত দিতে হয়, এইটা সারা বাংলাদেশের মানুষের হক। এত হাজার কোটি, এত হাজার কোটি, এত হাজার কোটি হয়তো কোনো ব্যাংকের এক বছরের বাজেট হয়তো দেখবেন যে কোনো কোনো দেশের এক বছর দেশের এক বছরের বাজেট, এক বছরের বাজেট বাংলাদেশের রাজনৈতিক নেতারা সব খেয়ে ফেলেছে। ওরা কি মনে করে এটা দিয়ে আখেরাতে পার পেয়ে যাবে? দশ টাকা বিশ টাকা অথবা এই মাদ্রাসাতে একটা বিল্ডিং করে দিব কইলো এ কি মাপ পেয়ে যাবে? ওই বিল্ডিং এ আর হয়তো তার 1 কোটি টাকা খরচ হয়েছে, অথবা 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 10 কোটি টাকা খরচ হয়েছে, সে যে 93,000 কোটি, 25,000 কোটি, 30,000 কোটি খাইয়ে বসে রয়েছে, ওগুলি কার টাকা খাইছে? ওগুলি সমস্ত মানুষের টাকা খাইছে, এ রাষ্ট্রীয় সম্পদ যারা ভোগ করেছে আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে। একটা হাদিস বলি শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি, এত সাহাবি একজন রসুলের খুব কাছের বান্দা, রসুলের খেদমত করত, এমন সময় একটা তীর এসে যুদ্ধের ময়দানে তাকে ওখানে মেরে ফেলছে, একটা তীর এসে পড়ে মরে গেছে। সাহাবায়ে কেরাম বলে বসলো ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি 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 বলে বসলো। আমাদের দেশে তো কিছু কিছু আলেম আলেম অমুক তমুকের জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ, জান্নাতি সার্টিফিকেট কেউ দিতে পারে না। রসুল বললেন যে না, কখনো না, কারণ গনিমতের মাল থেকে যে জিনিসটা সে একটা চাদর চুরি করেছিল আমি দেখতে পাচ্ছি তার উপরে আগুন চলতেছে, সে আগুন। এই কথা শুনে সবাই, সুতা যদি কারো কাছে সেটাও ফেরত দিছে, কোনো একটা চিটা পাইলে সেটাও ফেরত দিছে, একটা যদি সুই পায় সেটাও ফেরত দিছে, বলছে আগুনে চলতে রাজি নাই। চিন্তা করেন গনিমতের মাল কেন শাস্তি হয়েছে, কারণ গনিমতের মাল সরকারি সম্পত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সাদাকাতা মিন বলুন, কোন ব্যক্তি যদি সরকারি সম্পত্তি চুরি করে তার কোন সদকা আল্লাহর দরবারে কবুল হয় না, কোন সদকা দান করলে কবুল হয় না। আগে চিন্তা করে দেখুন, আপনার সম্পদ যারা নিয়ে গেছে লুটঢর করে নিয়ে গেছে, এখন সামান্য আপনাকে হাড্ডি দিয়ে আপনাকে খুশি করতে চায় না, পুরো সম্পদ যেভাবে চুরি করেছে এভাবে ফেরত দিয়ে আসতে হবে, নাহলে আল্লাহর কাছে আপনি মাপ পেতে পারবেন না। এইটা করে আখেরাতে যাবে না থাকবে? আখেরাতে যাওয়া লাগবে, মরতে হবে, মরার পরে খবর হবে, মরার আগেও খবর হবে। মরার আগে কি খবর হবে? মরার আগে কি খবর হবে শুনেন, মৃত্যুর সময় ফেরেশতা একটু দূরে দাঁড়িয়ে থাকবে। কি কোন ফেরেশতা? মৃত্যুর ফেরেশতা। রুটা বলবে ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, চেহারার মধ্যে থাপ্পড় দিয়ে থাকবে, আপনি দেখেন না, কিন্তু থাপ্পড় দেয় আর কি করে, পাশার মধ্যে থাপ্পড় দিয়ে থাকে। এই রু তখন সারা শরীর হয়ে যায়, আঙ্গুলের মাথার মধ্যে চলে যায়, হাদিসে আছে, রসুল হাদিস বলতেছি আমি এটা, তখন আঙ্গুলের মাথার মধ্যে চলে যায়, তখন অনেক কষ্টে এটাকে টেনে বের করে, বের করে তখন এটাকে যখন কাপড়ের মধ্যে দেয় দুর্গন্ধে ভর্তি হয়ে যায়। কাদের? এই জাতীয় লোকদের, যারা আল্লাহর দিনের সাথে আল্লাহর দিন কি দিন চেয়ে বিমুখ হয়েছে, আল্লাহর দিন কে শিখতে দেয়নি, শিখাতে দেয়নি। এই কিছুদিন আগের ঘটনা, আল্লাহর দিনের কোনো একটা অংশ রাখেনি কোনো শিক্ষা, কোনো একটা শিক্ষা ইয়ার মধ্যে, এই সিলেবাসের মধ্যে। আপনারা ভালো করে জানেন এমন এমন সাবজেক্ট খুলেছে ইউনিভার্সিটিগুলোতে যেগুলিতে পড়লে শয়তান ছাড়া কিছু তৈরি হয় না, আস্ত শয়তান তৈরি হয়। এমন এমন জিনিস পড়াবে যেগুলো আল্লাহর দিনের থেকে মানুষকে দূরে সরিয়ে দিবে। আপনাকে যদি বলা হয় আপনি বানরের সন্তান, আপনার কেমন লাগবে?
আপনার সন্তানকে মুখস্থ করানো হচ্ছে, সোসিওলজি অমুকলজি তমুকলজি আছে, ওই সাবজেক্টগুলি দর্শন সাবজেক্টগুলিতে একটা জিনিস মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, মানুষ আগে বান্দর ছিল, বান্দর থাকলে কি করছে, হাঁটতে হাঁটতে একসময় লেজ খুলি পড়ে গেছে। এইটা যদি কোনো বিশ্বাস করে কোনো ব্যক্তি, ইমান থাকবে, ইমান থাকবে? এইটা পড়ানো হচ্ছে, এখনো এটা পড়ানো হচ্ছে। তথাকথিত সুশীল বুদ্ধিজীবী, ওই বুদ্ধিজীবী ধরে রাখে যেগুলি বুদ্ধিগুলিকে, ওই গোষ্ঠী এখনো সোচ্চার রয়েছে, তারা চাচ্ছে যে কোনো মূল্যে আবার খারাপ জিনিস আপনার সন্তানকে পড়াতে। আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে যদি পড়াতে পাঠান, আপনার সন্তান কি পড়ছে ওই বইটা একদিন শুনে দেখেন, দেখবেন যে আপনার সন্তানকে নাস্তিক বানানোর সব প্রক্রিয়া শেষ করে দিয়েছে। এরা যারা, এরা হচ্ছে শয়তানের দোসর। আল্লাহ তাআলা এদেরকে বলেছে কি বলেছেন, যারা একটু আল্লাহর দিন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে, আল্লাহ কি বলছেন, যে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এরা মুজরিম, এরা অপরাধী, এদের থেকে আল্লাহ তাআলা শাস্তি দিবে, এদেরকে আল্লাহ তাআলা শাস্তি বিধান করবেন, কারণ তারা নিজেদের ধ্বংস করেছে, অন্যদেরকে ধ্বংস করছে। জগতের বুকে এখন যারা এলজিবিটি কিউ নিয়ে এসেছে, আসে না এলজিবিটি কিউ, বুঝেন কিনা, বুঝেন না তো, এটা বুঝাই দিচ্ছি, নারী নারী বিয়ে, ছেলে ছেলে বিয়ে, বুঝছেন তো? এরপরে একজন এটা বিয়ে বাধক কি বলবে, ওই ছেলে বলবে যে আজকে থেকে আমি নারী, আপনি কিছু বলতে পারবেন না, এরকম আইন পাশ করার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে। যারা এগুলি নাটক করে ওদেরকে উপদেষ্টা বানাই দিছে, বুঝছেন তো? এরকম শয়তান ভর্তি হয়ে গেছে। এইদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে, এরা শয়তানের হাড্ডি, ওরা ওরা দেশটাকে সর্বনাশ করতে চায়, আমাদের ইমান থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায়, এরা সম্পূর্ণরূপে আল্লাহর শত্রু, আল্লাহর শত্রু, ইমানদারদের শত্রু, রাসূলের শত্রু। ইয়াউমা ইউশারু আদাউল্লাহ ইলান নারে ফাহুম ইউজাউন, আল্লাহর শত্রুদেরকে সেদিন একত্রিত করা হবে, একত্রিত করে বলা হবে জাহান্নামের দিকে ল্যাপটপ করতে করতে চলে যাও, তোমরা যাদেরকে পথ নিয়েছিল সেদিন এদের সাথে একসাথে সেদিন তোমাদেরকে পাঠানো হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফেরাউনকে বলেছেন, ওয়া জাআলনাহুম আইমাতান ইয়াদউনা ইলান নার, ফেরাউন গোষ্ঠীকে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের দিকে যাওয়ার জন্য এদেরকে ইমাম বানিয়ে দিবেন আল্লাহ তাআলা, ফেরাউন গোষ্ঠীর পিছে পিছে ওরা যেতে হবে। আর যারা এলজিবিটি কিউ চালু করে দিয়েছে, নারী পুরুষ, তাদের নারী পুরুষের সম বিয়ে তারা চিন্তা ভাবনা করতেছে, নারী পুরুষের সময় পাইন পাস করে নিচ্ছে, এমনকি বিশ্ববিদ্যালয়গুলিতে গোপনে গোপনে সেখানে একটা কোটা সংরক্ষণ, কোটার বিরুদ্ধে আন্দোলন করে, ওখানে কোটা করেছে কাদের জন্য জানেন, যারা নিজেকে বলবে যে আমি তো পুরুষ, আজকে থেকে আমি নারী, এদেরকে নাম দিছে এরা, এরা বলে এই হুসি মিন টু সিমিন শয়তানগুলো আছে না, যেগুলি আসছিল কয়েকদিন পরে, এরা কি করছে নিজের এইটা কাইটিয়া তো মাইয়া বলা হয়েছে, মেয়ে হয়েছে, বুঝছেন? এখন শান্তি পায় না, ওই বানরের লেজের মতো, বানর কি করছে লেজ কাটা গেছে, এখন সে মনে করছে আমার লেজ কাটা খারাপ দেখা যাবে, সবাই বলছে যে শোন তোরা তো রাজা হবি, কারণ রাজা হইলে তো লেজটা রাখার জায়গা নাই, কারণ চেয়ার উপর তো লেজ কোথায় রাখবি, তোরা সবাই মিলে লেজটা কেটে ফেল, তো সবাই লেজ কেটে বলছে, কারণ দেখছে যে নিজের লেজ কাটা গেছে। এই জন্য এরা যারা নিজেরা অস্ত্রোপচার করে সব কাইটে বলছে, এখন তারা চায় সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের সবাই আমার মতো এরকম দুর্ভাগা হয়ে যাক, এই জন্য আপনাদেরকে দুর্ভাগা করার জন্য এখন আইন পাস করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলিতে গোপনে গোপনে কোটা সংরক্ষণ করা হচ্ছে, যারা এগুলি করবে ওদেরকে ভর্তি করাবে, যারা ভালো রেজাল্ট করবে ওদেরকে মেধার বিকাশ নয় ও তথাকথিত কোটার বিকাশ চালু হয়ে গেছে, আর এদেরকে এখন উপদেষ্টা করে বসানো হচ্ছে। দুনিয়া কোথায় শয়তানি চলে গেছে আপনি বুঝতে পারছেন, কোথায় কোথায় কি চলে গেছে, এরা নাটক করে করে সারা দুনিয়া এগুলি প্রচার করে দিয়েছে। দুই নম্বরই করেছে, পুরুষে পুরুষে খত খত করেছে, ও কোথাকার কোন ওই পাশের বাড়ির কি দেখাইয়া, মাস্টার বাড়ি দেখাই, ইত্যাদি দেখাইয়া, আকাম কুকাম দেখাইছে, এদেরকে এখন উপদেষ্টা বানানো হচ্ছে, দুধ সবচেয়ে নিকৃষ্ট কাজগুলি করা হচ্ছে। এখন যদি কোনো ছাত্র সমাজ জেগে না উঠে, এখন যদি আলেম সমাজ জেগে না উঠে, এখন যদি আপনাদের মতো লোকেরা যদি কোনো সোচ্চার না থাকে, আপনার সন্তান যে কোনো সময় কি বলবে জানেন, আমি তো এতদিন এতদিন সমীরা ছিলাম, এখন সমীরা হয়ে গেছি, এতদিন কি আসিলাম একজন শয়তান আসিলাম, শয়তানের মাস্টার হয়ে গেছি, এরকম বলবে। আপনি তারে কিছু বলতে পারবেন না, এমন আইন করছে কি জানেন তো, এর কারণে আপনি তাকে মিরাজ থেকে বলতে পারবেন না যে এরে আমি কিছু দিব না, এটা করতে পারবেন না, আইন পাস করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এর অর্থ হচ্ছে এমন কাজ, ইউরোপ আমেরিকা তাদের গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে, কোনো সন্তান নাই, এরা কি করে, আমরা যেহেতু সন্তান নাই সারা দুনিয়ায় সন্তান থাকতে দিব না, এই জন্য এরা বিয়ে বন্ধ করে দিচ্ছে, এরা কি করে এখন বিয়ে করবে না, ওই তথাকথিত লিভ টুগেদার নাম দিচ্ছে,
আপনি ঘর বস বেশি খারাপ মানুষ, আপনি ছেলের ওখানে নিয়ে গেছেন, এখন আপনি জিনা বেবিসার না করে লিপ টুগেদার বলতেছেন, কারণ ইংরেজি করে সহজ করে বলছেন, এই বেটা বেবিসার করতেছে, ওটা আসতো শয়তান, এবারে রাখছেন কি জন্য, ওরে বাংলাদেশে পাঠান, আমরা দেখেন কেমন থাপড়াই সোজা করে ফেলতে পারি। এর হচ্ছে শয়তান, ওরা চায় আপনার সন্তানকে ভবিষ্যৎ প্রজন্মকে ইমান থেকে দূরে সরিয়ে দিতে। এদের থেকে যদি বাঁচতে চান নবী রাসূলদের পথে ফিরে আসেন, নবী রাসূলদের পথে ফিরে আসলে আপনাকে সত্যিকারের মুসলিম হিসেবে জীবন যাপন করতে হবে এবং আপনাকে আল্লাহর ঈমান আল্লাহর আয়াতের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা এইরকম একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আপনি জানেন কোন জাতিকে? কওমে লূত। এবং সেই জায়গা এখনো মাছ যদি ছাড়েন মাছ সঙ্গে সঙ্গে মরে যায়, এত মারাত্মক খারাপ জায়গা ওইটা। ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে তোমরা যেখানে আল্লাহর আযাব গজব হয়েছে ওখানে তোমরা ক্রন্দন ব্যতীত ঢুকবে না, যদি ঢুকো কোনো ঢুকবে না, ঢুকলে ক্রন্দন ব্যতীত ঢুকবে না। আর সেখানে গিয়ে আপনার ওই সমস্ত লোকেরা, এই যারা নিকৃষ্টতম লোক, এখানে গিয়ে তারা বিহার করতে যায়, কোথায় দেখতে যাচ্ছি ওইটা কি জিনিস, ওখানে উৎসব করতে যায়, অর্থাৎ আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে তারা চলছে। এরা কি জান্নাতের পথের মানুষ? এদের অনুসরণ যারা করে তারা সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। আল্লাহ তাআলা কি বলছেন, যদি ঈমানদার হতে পারেন, মুসলিম হতে পারেন, আল্লাহ কি বলছেন সেদিন আপনাকে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো তোমাদের এবং তোমাদের স্ত্রীদের সহ, আনন্দ উৎসব করো। আনন্দ উৎসবের জায়গা দুনিয়া নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে দুনিয়াতে তিনি ওহুদ পাহাড় দেখছেন, আপনারা যা হজে গেছেন বিশাল ওহুদ পাহাড়, এই 13 কিলোমিটার ওহুদ পাহাড়কে ইচ্ছা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে সব স্বর্ণ দিয়ে বানিয়ে দিত, তিনি সেটা নেন নাই, তিনি বলছেন আমি দুনিয়াতে ওই ব্যক্তির মতো হব যে ব্যক্তি কোনো গাছের নিচে শুয়েছে আবার উঠে চলে গেছে। দুনিয়াটা হচ্ছে গাছের নিচে শোয়ার মতো, গাছের নিচে কেউ বাড়িঘর করে না, মনে করে এই কিছুক্ষণের জন্য শুয়েছি একটু আরাম করতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শুয়েছেন, তার পিঠে দাগ পড়ে গেছে, উমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কাইসার ও কেসরা বিশাল ঘুষপট্টালিকা নিয়ে বসবাস করছে আর আপনার শরীরে দাগ পড়ে গেছে, আপনার শরীরে দাগ পড়ে গেছে, আপনি হচ্ছেন দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল কাউনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পিঠে দাগ পড়ে গেছে। তিনি বললেন উমর তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক আমার জন্য আখিরাত হোক? আখিরাতকে যে ব্যক্তি চোখের সামনে রাখবে আল্লাহ তাআলা তার জন্য সব কিছু তাকে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাতিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, যে ব্যক্তি দুনিয়ায় শুধুমাত্র তার চোখের সামনে বেশ থাকবে তার অভাব কোনোদিন যাবে না। প্রিয় ভাইরা, 93,000 কোটি টাকা বা 3,00,000 কোটি টাকা বা 50,000 কোটি টাকা চুরি যারা করছে, চুরি করছে, এগুলি এগুলি চোর সবগুলি, এই চুরি যারা করছে ওদের কি সব খেয়ে যেতে পারবে? অভাব ওদের কি চোখের সামনে শুধু অভাব দেখছে, কত লাগবে? আমি দেখলাম ওই দিন 1200 কতটা বাড়ি করছে ওই কোথায় ওই দুবাইতে আর লন্ডনে, ওই কয় বাড়িতে সে ঘুমাবে, এত বাড়িতে ঘুমাইতে তো তার একদিন করে লাগবে, অনেকদিন চলে যাবে, তাহলে একটা মানুষ এই বাড়িতে সে শুইতেও পারবে না, কোনো কাজে লাগবে না, এই চুরি করে তার লাভটা কিছু, কারণ তার চোখ থেকে অভাব যাচ্ছে না, অভাব যাচ্ছে না, তার অভাব অভাবে অভাবটা তার স্বভাবগত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াকে তার একমাত্র সব কিছু কর্ম চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু বানাবে জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা দুই চোখের মাঝখানে লিখে দিবেন যে অভাবী ফকির মিসকিন সে কোনোদিন অভাব থেকে বাঁচতে পারবে না, এবং আল্লাহ তার কাছে দুনিয়াতে যা দিবার দিবেন কিন্তু আখিরাতে তার জন্য কিছু অবশিষ্ট থাকবে না। ওয়ামান কানাতিল আখিরাতু হাম্মুহু, যে ব্যক্তি আখিরাতকে তার একমাত্র চিন্তা চেতনা বানাবে জাআলাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, আল্লাহ লিখে দিবেন যে অভাব মুক্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো অভাব মুক্ত, মাসের পর মাস পেটে আহার জোটেনি, 2 মাস পর্যন্ত আগুন জ্বলেনি, আপনার বাসায় যদি একদিন আগুন না জ্বলে ছেলে চিৎকার করবে, বউ চিৎকার করবে, মেয়ে চিৎকার করবে, আপনি আরো চিৎকার করে আল্লাহর বিরুদ্ধে নালিশ দিতে থাকবেন, বুঝছেন? এই জন্য হারামের দিকে সবাই যেতে চায়, হারামে তাদের কাছে আরাম পায়, তারা কিছুক্ষণ পরেই ব্যাংকের চাকরি সুদের চাকরি নেয়, কেউ ইন্স্যুরেন্সের চাকরি নেয়, ইন্স্যুরেন্স বলতে যেগুলি আছে বাংলাদেশে সবগুলি সুদ, কোনোটা একটা সুদের বাইরে নাই, ব্যাংকের অধিকাংশ সুদের উপর চলতেছে, এরা বেশিরভাগ যে সুদের উপর চলতেছে এইটার মধ্যে তারা আরাম পায়, কেউ বলতেছে 1,00,000 টাকা বেতন আপনার কি, আপনি কি আমার কয় টাকা দেন, যখন আমরা নিষেধ করি তখন বলে আমি তো মানুষের প্রতি ভালো ভালো কাজ করতেছি, ব্যাংক ব্যাংক যারা হারাম ব্যাংক চালু করছে ওদেরকে জিজ্ঞাসা করছে, একদিন আমি যখন বললাম বলতেছে আমি কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি আপনি কি জানেন, বুঝছেন তো এটা কর্মসংস্থানের ব্যবস্থা, বুঝছেন তো এটা হচ্ছে কিরকম, ওই ব্যবসার টাকা দিয়ে এসে সৎকার করার মতো আর কোনো কাম নেই,
এরা হচ্ছে নিকৃষ্টতম জীব। এরা আল্লাহ তারা কি বলছে এটাও শুনতে চায়নি, রসুল কি বলছে এটা শুনতে চায়নি, এরা নিজেদের বিবেকে যা ইচ্ছে তা। শয়তান তাদেরকে বরং শয়তান তাদেরকে মনের ভিতরে যা উঠিয়ে দিয়েছে এবং তার মনের ভিতরে যা যা বলছে সেটাই শুধুমাত্র তারা করে যাচ্ছে। এরা কোনোদিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতে ঢুকার সেই সুসংবাদ শুনতে পাবে না যতক্ষণ পর্যন্ত অবাক করে ফিরে না আসে। আল্লাহ তারা কি বলছেন, তারা আল্লাহ তারা যারা আল্লাহর কথা শুনবে ইমান এবং আমল সালে করবে কি করবে, আল্লাহ তারা বলছেন ইমান এবং মুসলিম হবে, মোমেন হবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজকুম তুহবারুন। জান্নাতে গেলে যদি কোনো আপনার স্ত্রীর দরকার হবে স্ত্রীরও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে, স্বামী স্ত্রীকে একসাথে থাকার ব্যবস্থা করে দিবে। তাদের যেন আবার বলতে পারেন দুনিয়ার বুকে আমার স্বামী তো কালো আসিল, অথবা দুনিয়ার বুকে আমার স্ত্রীটা খারাপ আসিল, ভালো আসিল না, অর্থাৎ দেখতে খারাপ লাগে, এরকম ভালো ইমানদার ছিল কিন্তু দেখতে খারাপ লাগে। ও হয়তো আপনি এটা মনে করতে পারেন যে ওরা আবার পাইলে তো আমার শান্তি হচ্ছে না, না ভাই, আখেরাতের সৃষ্টি ভিন্ন রকম হয়ে যাবে। যারা জান্নাতে যাবে তারা একদম সুন্দর সুপুরুষ হয়ে যাবে, নারী যারা যাবে তারা নেতা হয়ে যাবে, কাদের হুরদের নেতা হয়ে যাবে, তাদের কোনো কিছুতে কোনো কমতি হবে না, তাদের ইমানের ক্ষেত্রে তাদের যে সৌন্দর্যের ক্ষেত্রে কোনো কমতি হবে না, তাদেরকে দেখে আরও ভালোবাসা তাদের বেড়ে যাবে নারীদের, এবং পুরুষরাও নারীদের দেখে তাদের খুশি হবে। এই যে আল্লাহ তাআলা বলছেন যেদিন তিনি বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজকুম তুহবারুন, জান্নাতে ঢুকো তোমরা এবং তোমাদের স্ত্রীরা সহ আনন্দের সাথে আনন্দ চিত্তে সেখানে অবস্থান করো। আর কি বলবেন আল্লাহ তাআলা বলছেন ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবি ওয়া আকওয়াব, আপনার পিছনে পেয়ালা নিয়ে ঘুরবে, কিসের, স্বর্ণের এবং রৌপ্যের পেয়ালা নিয়ে ঘুরবে। কি নিয়ে, আপনাকে কি খাওয়াবে, চার রকমের জিনিস খাওয়াবে, আরো কিছুতে আরো কি খাওয়াবে, যা চান তা দিবে। তবে কোরআন চারটার কথা বলে দিয়েছেন, চার রকমের শরবত আপনাকে দেয়া হবে, মদ দিয়েও শরবত দেওয়া হবে, যেই মদের মধ্যে পাগলামি নেই, দুর্গন্ধ নাই। এখনকার মদ খাইয়া কি করে দুর্গন্ধে আশেপাশে মানুষ থাকতে পারে না, পাগলামি করে, মাতলামি করে। হ্যাঁ, মাতলামি কেমনে করে জানেন তো, মাতলামি করে মদ খাইয়া পড়ে রয়েছে ড্রেনে, ড্রেনে পড়ে রয়েছে এমন সময় কুকুর এসা মুছে দিছে, বুঝছেন তো, পেশাব করে দিছে, তো বলতেছে কে রে আমার মুখে, হ্যাঁ, গোলাপ জল ঢেলে দিলি, বুঝছেন। এরপরে আরেক কুকুর, নিয়ম হচ্ছে কুকুরের একটা গেলে আরেকটা এসা কি করে সাঁকড়ে, আরেক কুকুর এসে জিব্বা দিয়ে এটার মধ্যে এরকম করতেছে, হ্যাঁ, এখন বলছে কে রে মখমল দিয়ে আমার মুখটা মুছে দিলি, বুঝছেন তো। আবার বলতেছে কি রে ড্রেনটা ছিল আজকে সালার ড্রেন, প্রতিদিন ছিল রাস্তার পাশে, আজকে আমার মাথার পাশে, মানে সে যে ড্রেনে পড়ছে এটার খবর নাই, সে বলতেছে আজকে আমার মাথার পাশে ড্রেনটা কেন আসলো, মানে ব্রেন এত খারাপ, আল্লাহ তাআলা ব্রেন দিছে ভালো কাজের জন্য, ওদের ব্রেন ব্যবহার করছে খারাপের মধ্যে, এই জন্য তারা শুধু এটাই দেখতেছে। মনে রাখবেন আখরাতের মদিরে এরকম নয়, আখরাতের মদ হবে আল্লাহ তাআলা বলছেন লা ফিহা গাউলু, এখানে কোন রকমের মাথা নষ্ট করবে না এবং এটা খাইয়া পাগলামি মারতামি কিছু করবে না, বরং এই সুগন্ধিযুক্ত সেই ক্যাস্তরি মুখ ক্যাস্তরিযুক্ত সেটা দিয়ে আপনাকে আখরাতে সেই মদ আপনাকে দেয়া হবে। আর কি দেয়া হবে, দুধের নহর আছে, পানির নহর আছে, এই জাতীয় সব রকমের আপনার যা চান, ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন, এখানে যা তোমার অন্তর চাইবে, কি চান আপনি, কি চাইবেন, এত 90 লাখ টাকা চুরি করে চোর হওয়ার দরকার হবে না, সেখানে চাইবেন যে আমি একটা পৃথিবী চাই, পৃথিবী একটা দিয়ে দিবে, 10টা পৃথিবী দিবে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, 10টা পৃথিবী। যেতে চান জান্নাতে, কে যেতে চায়, আমি সহ, আমি সহ, কে কে জান্নাতে যেতে চাই, তাহলে আসেন দুনিয়াতে হারাম থেকে হাত গুটিয়ে নিবেন, নিবেন হারাম দেখলে হাত গুটিয়ে নিবেন, যত রকমের হারাম একটুও নিবেন না। জান্নাতে যদি যেতে চান অবশ্যই আপনাকে দুনিয়া থেকে বিমুখে আখরাতে পাবেন এই আশায় হারাম ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো কিছু দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেয়, আল্লাহ তাকে এর চেয়ে ভালো জিনিস তাকে আল্লাহ তাআলা দান করবেন, হয় দুনিয়াতে দিবেন না আখরাতে আল্লাহ তাআলা তাকে দিবেন। শুধু আল্লাহর প্রতি ঈমান যদি আপনার ঠিক থাকে, আপনারা আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, ঈমান এবং যদি কোনো মুসলিম ঠিক থাকে তাহলে আপনার আর কোনো রকমের সমস্যা হবে না। আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে 2 মিনিটের মধ্যে, আল্লাহ তাআলা কি বলছেন তারপর শুনেন, ওয়া তিলকাল জান্নাতুল লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তাআমালুন, তবে বলতেছেন এই যে জান্নাত যা চাইবে তা পাবে, যা চাইবে তা পাবে, এটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যা চাইবে তা পাবে, এবং চাই না দাবি করে নিতে পারবেন, কিন্তু এটা পেতে হলে একটা কাজ করতে হবে,
আল্লাহ এবং রাসূল যেভাবে কইছেন এইভাবে আমল করতে হবে, নিজের মন মতো আমল করলে চলবে না। আমি আপনাদের এই এলাকা, আমি জানি যে এটা হচ্ছে সহি আকিদার এলাকা, আহলে হাদিসদের এলাকা, তারপরেও আমি বলবো আপনাদেরও দাবি আছে, আপনাদেরও কাজ আছে মানুষ সহি আমলটা বেশি বেশি করা। এই জন্যই বলবো বেশি বেশি আমল করবেন কোনটার উপরে, কোরআন এবং সুন্নাহ যে আমল আপনাকে করতে বলেছে, এই আমল করলেই শুধুমাত্র আপনার জন্য সেগুলো থাকবে। বিমা কুনতুম, তা আমলের কারণে আপনি পাবেন, আমলের বিনিময়ে পাবেন তা নয়। আর যত বেশি আমল করবেন আল্লাহ তত বেশি আপনাকে আপনার উপর খুশি হবেন এবং জান্নাতে আপনার জন্য এত কিছু যা চাইবেন তা আপনার ব্যবস্থাপনা করে দিবেন। এবং আর কি থাকবে, লাকুম ফিয়া ফাকিহাতুন কাসীরাতুন মিনহা তাকুলুন, এখানে ফাকিহা কাসীরা যা যত ফল সব দিবে এবং তা থেকে তারা খাবে। এমন নয় যে সেখানে আনন্দে চুপ করে বসে থাকবে তা নয়, আনন্দে সবাই মিলে কি করবে, মুত্তাকিন আলা রফরাফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান, আনন্দে সেই সমস্ত গালিচার মধ্যে বসে একে অপরের সামনে আলাপ করতে থাকবে, গল্প করতে থাকবে, সেখানে কেউ কোনো কারো বিদ্বেষ থাকবে না। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া নাযারনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররি মুতাকাবিলিন, সেই জান্নাতে যেখানে আপনি এখন হয়তো একে অপরের বিরুদ্ধে ইমানদারদের মধ্যে একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ আছে, সেদিন এই কিছুই থাকবে না। সেদিনের জন্য কিছু করুন, এই সারাদিন চোখের সামনে রাখবেন, জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। সারাদিন চোখের সামনে হারাম ত্যাগ করতে হবে, সারাদিন চোখের সামনে রাখুন, কোনো একটা দৃশ্য দেখছেন ওটা বন্ধ করবো, আমি আল্লাহ আমাকে জান্নাতে এর চেয়ে সুন্দরী দেখাবে, ওইটা দেখবো, ওইটার দিকে তাকাবো না। এরকম করতে পারলে আপনার জন্য জান্নাতে ভালো কিছু থাকবে। প্রিয় ভাইরা, আমি আমার আলোচনা লম্বা করবো না, আমি শুধু এটাই বলবো, দুনিয়াতে আমরা আসছি পরীক্ষার জায়গা, পরীক্ষায় পাশ করতে হবে, এই পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষায় ফেল মারলে ইবলিস খুশি হয়, এই পরীক্ষায় ফেল মারলে এই খারাপ ইবলিসের দোসররা খুশি হয় এবং শয়তানগুলি খুশি হয়। এই পরীক্ষা ফেল মারা যাবে না, এই পরীক্ষা যে কোনো মূল্যে আমাকে পাশ করতে হবে। এখনো সময় আছে আমাদের আল্লাহর দিনের দিকে ফিরে আসি, ইমান এবং আমল সালে দিয়ে আমরা পরিপূর্ণ করি এবং আখেরাতের পথে আমাদের আল্লাহ তাআলা এই পথে চলার তৌফিক দান করুন এবং আমাদেরকে সবাইকে দিনের পথে রাখুন। ও আখের দাওয়ান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটা প্রশ্ন আসছে, উত্তর দিব কি না বাইরা দিবেন পরে আসতেছে, তাই না? এটা ভালো, ওনারা দিবেন, ওনারা দিবেন। একটা প্রশ্ন আসছে, আছে উত্তর দিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে, ভোট দেয়া যাবে কি? প্রিয় ভাইরা, ভোট শব্দ হচ্ছে মত। ভোট অর্থ কি? ভোট অর্থ কি? মত। মত তো দিতেই পারেন, কিন্তু কারে দিচ্ছেন, কোন জায়গায় দিচ্ছেন এটা জানতে হবে আপনাকে। যাকে ভোট দিচ্ছেন সে যদি গুনার কাজটা করে, গুনাটাও নিতে হবে, নিবেন, তাহলে আপনি কেন ভোট দিতে যাবেন? এত বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাই নাই, আমার ভোটের জন্য কি কিছু আটকে আছে? বিশ্বাস করুন, ইমানদাররা এই ফালতু কাজের মধ্যে সময় নষ্ট করে না। ইমানদার দেখে আমার ভোটে যে যাবে অন্তত সে আবু বকর ওমর ওসমানের মতো হয় কিনা একটু দেখি না, তাহলে ভোট দিব, আমি রাজি আছি। এদেরকে যাদেরকে আপনি ভোট দিচ্ছেন, এরা কতটুকু আপনার উপকার করবে একটু চিন্তা করে দেখুন। এদের গুণাটাও আপনি বহন করতে হবে, কারণ গুণার পথটা আপনি রচনা করছেন। এদের ওখানে যাইয়ে শিরিক করলে শিরিকের কাজটা আপনাকে করতে হবে, ওখানে মাথা ঝুঁকাইলে, ওখানে যাইয়ে যে কোনো বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছি, তখন কোনটা প্রতিষ্ঠা করছে আপনি বুঝে দেখেন। এই গণতন্ত্র কি কুফুরি না? গণতন্ত্র কুফুরি মতবাদ, ইসলামে কোনো ইসলামী গণতন্ত্র বলতে কিছু নাই, এটা ফালতু কথা। এগুলি হচ্ছে কিরকম, ইসলামীয় মদের দোকান, ইসলামীয় মদের বোতল, এগুলি ইসলামের মধ্যে নাই। ইসলামের নিজস্ব সিস্টেম আছে, অন্য কিছু ধার করে ইসলাম চলে না। সুতরাং আপনি ভোট দিতে পারবেন, কিন্তু কাকে ভোট দিবেন, কি কাজে দিবেন, এটা বুঝে শুনে দিবেন, যাতে তার গুণাটা আপনি বহন করতে না হয়, এটা ভালো করে জান। মত দিতেই পারেন, মত দিছে, কে দিছে, দুইটা দিন মনে রাখবেন, ওসমান এবং আলী দুইজনের মধ্যে কে খলিফা হবে আগে, এই মত দিছে ছয়জন, ছয়জনের মধ্যে মত দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ছয়জনের মধ্যে রেখে গেছে যে এরা মত দিয়ে যেটা বলে, বেশিরভাগ ভোট পড়ছে কার দিকে, ওসমান রাদিয়াল্লাহু দিকে, ওসমান খলিফা হয়েছে, মত তো দিছে তাই নাই, কিন্তু পার্থক্য হয়েছে একটাই, দুইজনেই ভালো। মত দিবেন ওই জায়গাতে যেখানে দুইজনেই ভালো, এরে দিব না এরে দিব, আপনি দেখতে পাচ্ছেন দুইটাই পশা, আপনি কারে মত দিয়ে কোন বিপদে পড়েন, তার গুণার ভাগ আপনি নেওয়ার দরকারটা কি? এত ঠেকা লেগে গেছে কেন, এই কোনোটা কাজ করতে যাবে না। আশা করি বুঝছেন জিনিসটা, কোথায় মত দিতে হয় এটাও শিখতে হবে আমাদেরকে। মত দেওয়ার নিষেধ নাই, কিন্তু মত কারে দিবেন, কোথায় দিবেন বুঝে শুনে দিবেন। যেই ব্যক্তি জিজ্ঞাসা করে বলে আমি ক্ষমতায় গিয়ে এই এলাকায় কোনোদিন ব্যাপার দানা আরিকে চলতে দিব না, এইটুকু লিখে দেখ কাগজে ফলাবে, তারে ভোট দিব আমি,
এই এলাকায় কোনো সিনেমা হল চলতে দিব না, ভোট দিব আমি। এই আমার হারাম কাজ চলতে দিব না, ভোট দিব, কোনো সমস্যা নেই। এটা লিখিত দেখ, এটা যেন সংসদে পাশ করে আনতে পারে, তারা সত্যি দেবো তো নাহলে ভোট দিব না, আগে এটা করো, দেখি কয়জন সাথী হয়। এই জন্য ভোট দেওয়ার আগে ওদেরকে বলে ভোট দিতে চাইতে আসছেন তো, আমার কিছু শর্ত আছে, একজন যে একটা শর্ত আপনার শুনবে না, আপনার ভোট লাগবে না, কয়ে দেবে এরকম। কারণ তারা দুনিয়াদার, এরা আপনার কাছে আখরাতের কোনো কিছু প্রতিশ্রুতি দিবে না, শয়তান টাইপের। ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কি? ইসলামী ব্যাংকের যে পদ্ধতি এটা আমার মোটেই জানা নেই, বুতুরে টাইপের একটা পদ্ধতি, সোজা কথা বলে দিলাম। কারণ আপনি জানেন যে এখানে এও রাখে এও রাখে, এরা যে কিভাবে লাভটা দেয় এটা কেউ বলতে পারে না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি ইসলামী ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার ব্যাপারে আমি কোনোদিন মত দিই না, সোজা কথা এটা। এবং আপনারা যারা এই প্রশ্নগুলি ওদেরকে করুন, যারা সরিয়ে পড়ে আছে ওদের, আমরা কোনো সরিয়ে পড়ে থাকি না, সরিয়ে বোর্ডে যারা আছে জিজ্ঞেস করবেন, দায়িত্ব আপনি নেবেন তো, আপনাকে যা দায়িত্ব নেন যে আপনি সরিয়া মোতাবেক ব্যাংকটার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন যাতে আমি টাকাটা রাখতে পারি। উনি যদি করে বলে যে আমি দায়িত্ব নিচ্ছি, তখন বলে গুণাটা ওনার কান্দ উড়াই দেন। আর যদি বলে যে আমি দায়িত্ব নিব না, ওরা দেখবে, তাহলে আপনি ওই কান্দ কেন নেবেন? নিজের খেয়ে হারামের কার ঢুকে আপনার টাকাটা হারাম করার কি কায় দায়িত্ব রয়ে গেছে? সুবহানাল্লাহ বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইনশাআল্লাহ ভাইরা আছেন, ওনারা আর দুইজন আলেম আছেন, ওনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমি শুধু চলে যাচ্ছি আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের ইসলামী মহাসভার আছে।